सबसे पहले हम बनाएंगे एक सैलेड जो बनेगा टोमेटो से, जैसा कि टोमेटो यहाँ पे है और ये बुफेलो मोजरेला है, ये चीज चीज इट्स फ्रेश मोजरेला चीज फ्रॉम इटली, एंड देन विद सम prawn which is wrapped in parma ham. It will be an appetizer. So these all three things will go together. Yeah, okay. So I am going to start extra non sticky frying pan, olive oil fire mein deke olive oil, yeah, and 1 tablespoon, yes, 100 gram ojoner dutu chingri mach royeche ekhane, chingri macher khosha ebong shira bad dewa hoyeche, shudhu lej dutu ke okkhoto rakha hoyeche, ar স্লাইস বেকন র্যাপ করে একটা সাসলিক স্টিকের মধ্যে এটাকে গুজে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে লেবুর রস, আন্দাজ মতো নুন, সাদা মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এটাকে মিনিট 10-15 ম্যারিনেট করে নেওয়া। নন স্টিকি ফ্রাইং প্যান আছে বসিয়ে এইবার প্যানের মধ্যে এই চিংড়িগুলোকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কালো গোলমরিচের গুঁড়ো ছড়ানো হচ্ছে। এগুলো দিয়ে ননস্টিকি ফ্রাইং প্যানের মধ্যে আপনাদের গ্রিল করতে হবে, উল্টে পাল্টে দুটো পিট ভালো করে গ্রিল করে নিতে হবে। করিব কিতনা টাইম ইসকো গ্রিল করনা পড়েগা? ইসকো কম সে কম 3 সে 4 মিনিট তক স্লো ফায়ার পে, স্লো ফায়ার পে, তো উইথ দা প্রন এন্ড দেন ইন দা মিন টাইম দিস ইজ দি ব্লাঞ্চ টমেটোস, আই মিন বি boil the water, yeah, and put tomato for 9 to 10 seconds and then take it out, put into cold iced water and then remove the peel and it becomes like this, you see the color becomes a little bright, yeah, yeah. So this, and then I will use this one buffalo mozzarella cheese, cheese. So and then some kalamata olive which has been cut into small pieces, futonto gorom joler moddhe tomato diye kichukkhon blanch korte hobe, তারপরে ওটাকে তুলে ঠান্ডা করে স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে রয়েছে চিজ, এবার দেখা যাক শেফ কি করে। একটা পাতি লেবুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওর খোসাটা এর মধ্যে দিতে হবে, খুব সামান্য 1 পিঞ্চ। একটা টমেটোকে এরকম ভাবে অর্ধেক করে কেটে নিতে হবে যাতে এটা পুরোপুরি খুলে বেরিয়ে না আসে। এই দেখুন, এইবারে চিজটাকে কাটতে হবে। আই উইল কাট দিস ইনটু থিন স্লাইসেস, পাতলা পাতলা স্লাইস করে চিজ কেটে নিতে হবে। কিতনা চিজ হোগি? এ অ্যারাউন্ড 80 grams, সেম অলমোস্ট লাইক টমেটো, এন্ড দেন আই উইল জাস্ট কাট ইনটু 80 গ্রাম টমেটো এবং 80 গ্রাম চিজ অন টমেটো। উপর থেকে একটু অলিভ অয়েল ছড়িয়ে দেওয়া হলো, এন্ড দেন এবার উপর থেকে একটু গোলমরিচ ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার টমেটোর কাটা অংশের মধ্যে চিজের টুকরোগুলোকে ঢুকিয়ে দিতে হবে। এবারে বেসিলের পাতা মানে বনতুলসির পাতা এর মধ্যে গুজে দেওয়া হচ্ছে। প্রন গ্রিল করা হয়ে গেছে, এবার দেখুন আপনারা গ্রিল করা প্রনটাকে অলিভের কুচি গেল এবং
ইয়েলো গ্রিন এবং রেড ক্যাপসিকামের কুচি গেল। Just again little drizzle of olive oil on the tomatoes again. উপর থেকে আরো একটু কয়েক ড্রপ অলিভ অয়েল ছড়িয়ে দেওয়া হলো। এইবারে দেওয়া হচ্ছে ক্র্যাশ ব্ল্যাক পেপার। খুব অল্প সময়ের মধ্যে শেফ প্রণয় সিং ভ্যালেন্টাইন স্পেশাল একটা দুর্দান্ত স্যালাড তৈরি করে ফেললো। ভেরি ইজি টু মেক, বাড়িতে বানাতেই পারেন আপনারা। আর চাইলে এরকম সুন্দর একটা আবহে সুইস হোটেলে এসে খেতে পারেন, ভালো লাগবেই। মোহতি হো তো বাঁধ কে রখ দো প্যার ছুপাউ কেসে, ইয়ে চেহারা হ্যায় হর চেহারে পে উসে ভুলাউ কেসে। ও এক্সেলেন্ট, इट्स वेरी रोमांटिक। हां तो इसको देख के रोमांटिक गाना भी याद आ गया। Please test it and a few lines. It kab pe lag gaya? Aaj Valentine Day hai. Aapne itna sundar cheez banaya hai. To kyun na usko serve kiya jaye? Definitely. Do dil mil rahe hain. Do dil mil rahe hain. Magar chupke chupke. Chup 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 chup